বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে সমস্ত রকম জবা গাছের পাতা, বিশেষত হাইব্রিড জবা, গোলাপ, ফুরু, সচি অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে? অথবা আপনাদের ছাদ বাগানে সকল গাছগুলির পাতার ডগাগুলি কি পুড়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে? ফুলের কুঁড়িগুলি ফুলে পরিণত না হয়ে অকালে ঝরে যাচ্ছে? ফুলের কুঁড়িগুলি হলুদ হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটিতে তার সমাধান পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিপ্রাস গার্ডেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্তে বসে এই ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ আমরা কী বিষয়ে আলোচনা করতে চলেছি। আজ আমরা আলোচনা করতে চলেছি চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রবল তাপ প্রবাহ, অর্থাৎ সূর্যের প্রখর তাপ থেকে আমাদের এই ছাদ বাগানে 8 ইঞ্চি, 10 ইঞ্চি ও 12 ইঞ্চি মাটির টবে অথবা প্লাস্টিকের টবে থাকা গাছগুলোকে কীভাবে রক্ষা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আজ আমি দেখাবো ছাদ বাগানে সমস্ত গাছকে কীভাবে এই প্রখর তাপ প্রবাহ থেকে রক্ষা করব, তার পদ্ধতি। বন্ধুরা, আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলি রয়েছে ফাঁকা ছাদে, তাই আমি এই গাছগুলিকে বিকালে প্রতিদিন ভালো করে স্নান করিয়ে দিই এবং টবগুলিতে ভরপুর জল দিয়ে দিই। আমি গরমের শুরুতে প্রতি বছর টবগুলোতে মালচিং করে দিই। এবছরও প্রতি বছরের মতো মালচিং করলাম, তবে একটু দেরি হয়ে গেল। তা যাই হোক, ভিডিওটা আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের একটু কাজে লাগে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মালচিং কী, মালচিংয়ের উপকারিতাই বা কী, কেনই বা আমাদের ছাদ বাগানে সব টবগুলোতে মালচিং করব। তো আশা করি অনেক ছাদ বাগানি বন্ধু জানেন মালচিং কী, তবে যে সকল নতুন ছাদ বাগানি বন্ধু জানেন না মালচিং কী, তাদের খুব উপকার হবে। খুবই সহজে হাতের কাছে থাকা সমস্ত জিনিস দিয়ে মালচিং করা শিখে যাবেন। তো মালচিং হলো বাগানের যে মিডিয়াতে গাছগুলি বসাই, সেই মিডিয়ার উপর 1 ইঞ্চি লেয়ার তৈরি করা, যাতে না এই গরমে টবের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। মালচিংয়ের প্রধান উপকারিতা হলো টবের মাটিতে প্রয়োগ করা জল যাতে না দ্রুত বাষ্পীভূত হতে পারে তার বাধা সৃষ্টি করা। বন্ধুরা, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে টেম্পারেচার এত বেশি থাকে, এত বেশি তাপ প্রবাহ চলে, যাতে ছাদ বাগানের টবের মাটিতে জল দিলেই সেই জল যত না বেশি গাছ খাদ্য হিসাবে গ্রহণ করে তার অধিক পরিমাণ জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। টবের মাটির জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাওয়ার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়িগুলি ফুলে পরিণত হতে না পেরে অকালে ঝরে যায়, হলুদ হয়ে যায় ও শুকিয়ে যায়। তাই টবের মাটিতে আমরা যদি মালচিং করি তাহলে টবের মাটির জল দ্রুত বাষ্পীভূত হবে না, তেমনি টবের মাটির নমনীয়তা অর্থাৎ ময়েশ্চার ভাবও বজায় থাকবে, যার ফলে গাছ সবুজ ও সতেজ প্রাণবন্ত থাকবে। এছাড়া বন্ধুরা, আমরা যদি ছাদ বাগানে টবের মাটিতে জৈব পদ্ধতিতে মালচিং করতে পারি তাহলে সেই মালচিং থেকে গাছ প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলিও গ্রহণ করতে পেরে নিজের বৃদ্ধি বজায় রাখতে পারবে। এছাড়া ছাদ বাগানের গাছগুলিকে টবের মাটিতে মালচিং করলে গাছগুলিকে ভালো রাখার জন্য, অর্থাৎ সবুজ সতেজ ও প্রাণবন্ত রাখার জন্য কোনো রকম গ্রিন নেট অথবা শেডের প্রয়োজন হবে না। বন্ধুরা, টবের মাটিতে মালচিং করলে টবের মাটির টেম্পারেচারও ঠিক থাকবে, টবের মাটির টেম্পারেচারও ওঠানামা করবে না, যার ফলে গাছেদের ডিহাইড্রেশনও হবে না। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক টবের মাটিতে মালচিং করতে আমরা কী কী জৈব উপকরণ ইউজ করতে পারি। বন্ধুরা, প্রথমে আমরা যে কোনো কম্পোস্ট সার টবের মাটিকে সামান্য একটু খুঁড়ে নিয়ে টবের মাটির উপর 1 ইঞ্চি লেয়ার করে নিয়ে মালচিংয়ের কাজে ইউজ করতে পারি। আমি এখানে গোবর সার ইউজ করলাম, আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার, এমনকি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন। এরপর আপনারা মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন খড় বা বিচুলি, কোকোপিট, ধানের তুষ, কম খরচে কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই কাঠের গুঁড়ো পেয়ে যাবেন কাঠের যেখানে চেরাই করা হয় সেই কাঠের দোকানে, দেখবেন খুব কম দামে এই কাঠের গুঁড়ো পেয়ে যাবেন, কোকোপিটের থেকে খুব কম দাম, তাই এই কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
তো যাই হোক বন্ধুরা, এরপর আপনারা টবের মালচিং হিসেবে ব্যবহার করতে পারেন গাছেদের শুকনো পাতা। গাছেদের এই শুকনো পাতায় রয়েছে যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, তেমনি রয়েছে বিভিন্ন রকমের অনুখাদ্য। এক কথায় এই গাছের শুকনো পাতায় সব রকম খাদ্য গুণ পাবে, তাই আপনারা গাছের শুকনো পাতা অতি অবশ্যই মালচিংয়ের মিডিয়া হিসেবে ব্যবহার করবেন। গাছে শুকনো পাতায় ব্যবহারের সময় একটু গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে সব থেকে ভালো হয় কম্পোস্ট সার ব্যবহার করলে। এই কম্পোস্ট সার গাছে অনেক খাদ্য যোগান দেবে। বন্ধুরা, শুকনো পাতা ব্যবহার করলে এই পাতা গাছকে দ্রুত খাদ্য যোগান দেবে না, তাই প্রতি সপ্তাহে যেরকম অর্গানিক লিকুইড সার টবের মাটিতে প্রয়োগ করছেন তা অবশ্যই প্রয়োগ করবেন। শুকনো পাতা যেহেতু ধীরে ধীরে পচন ঘটায়, গাছকে খাদ্য যোগান দেয় ধীরে ধীরে, তাই গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। তবু আপনারা চাইলে 15 দিন অন্তর আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড, হতে পারে স্যাপ, হতে পারে ব্যাবিস্টিন বা ব্লাইটক, যেটা আপনার হাতের কাছে থাকে সেটাই, এই ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে তারপর গাছে ব্যবহার করতে হবে। এই সহজ সামান্য পরিচর্যাগুলি যদি করতে পারেন আপনাদের ছাদ বাগানে, তাহলে আপনাদের গাছ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর আমার এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং আপনাদের এই গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করবে একটি নতুন ভিডিও তৈরি করার। আর যে সকল বন্ধুরা এখনও ছাদ বাগানে মালচিং করেননি, তাদের গাছগুলোতে মালচিং করে দিন। আর আজ এখানেই আমার ভিডিওটি শেষ করছি, নেক্সট দিন গাছ সম্পর্কিত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।